স্যার হ্যাঁ স্যার এই সাগর দিয়ে স্যার পার হওয়া নাকি করে স্যার মোটা মানুষ পড়ে যায় মরে থাকবো না স্যার শোন তুই যে মোটা বুঝলি এই সাগর পার হতে যদি পড়ে যায় নি সেই পড়ে গেলে মরে গেলে ভালোই তো হইলো তো এমনি ফাঁসি হবে স্যার এখন বিয়ে করতে পারলাম না স্যার তোর এখনো বিয়ে শখ জাগছে হাত এই আগে যা টান দে এখনো বিয়ে করার শখ জাগছে তোর এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম এম্বা সাহেব দাঁড়াও আরে সাইকেল ঝাড়তে হবে তুমি আমার সাইকেল ময়লা 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 কি হইস কি বললাম যে রাস্তায় সাইকেল চালানো যাওয়া যাবে না হেঁটে চলেন হেঁটে চলেন হেঁটে চলেন শুনলেন না চালে আসলেন হয়েছে চিৎপাটা হয়েছেন তো হয়েছেন আসলে মাঝে মাঝে তোমাকে কথা শুনাই লাগে এই না শুনলি একটু ডিস্টার্ব হয় এরকম পড়তে আপনি তো পড়েছেন আপনার ঠেকার জামে পড়েছি আচ্ছা এখন তোমার কি ঘা লেগেছে না আমার তেমন একটা লাগেনি তো ওই যে আপনি পড়ে গেছেন আপনার লাগা মানে আমারও লাগা না আমার টেনশনটা হইলো বেলটা ঠিক করেছি এখন পড়িয়ে যাইয়ে যদি বেলটা নষ্ট হয়ে যেত তাহলে এটা খারাপ না মানে আপনার নিজের নিয়ে কোনো চিন্তা নেই শোনো যদি শরীরের মধ্যে কাটিয়ে যায় ভাঙে যায় তা ওইটা তো একসময় জোড়া লেগে যায় ওই ভাঙা জোড়া লেগে যায় কাটা সারিয়ে যায় কিন্তু মনে করো সাইকেল ভাঙে গেলি ওয়েল্ডিং করতে হয় বেলটা নষ্ট হয়ে গেলি আজীবন ধরি আমার সাইকেলের নাকি বেল খারাপ মানসিক কয় তাই এখন কথা কই লাভ নেই নাও চলো টাইমার বলছো না চলো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম প্রজার দুঃখে তাদের চোখে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই সাত সকালে কান্তে কমনে দেখতে পাচ্ছেন না কান্তে কমনে আপনাদের গ্রামে আসলাম ও আমাদের গ্রামে হ্যাঁ আমরা তালি কোনে ছিলাম আমরা গ্রামে ছিলাম গ্রামে ছিলাম না ছিলাম তাহলে কি ঘটলো এই যে দারোগা স্যার কি কি ঘটেছে কি আপনাদের গ্রামে যে বাল্য বিবাহ হচ্ছিল ওই সংবাদ পেলাম রিপোর্ট পেলাম ওই গ্রামে পুলিশ নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব দেয় কারণ এই নেটওয়ার্ক ওরা বলে 4G 5G কত জি চলে 2G 2 কি এ 2G কোন জি তো না ও জি চলে ঠিকই জিরো জিরো জি জিরো জি এখন সেইটা বিষয় না বিষয় হইলো আজ বিয়ে হওয়ার কথা ছিল কার মকসেদের মেয়ের না মকসেদের মেয়ের মকসেদের মেয়ের মকসেদের মেয়ের এই বাবাজি তুমি বিয়ে করতে আইছিলে জি হ্যাঁ মেমা সাহেব বিয়ে করতে আইছিল তে কি ঘইটেসটা কি বিয়ে করতে ইয়েস্তা ওর মাজাই দড়ি কেস জন্য হারে ঘইটেস আপনি বুঝতে পারছেন না এই বুড়ে ভাম আচ্ছা এখন ওই বিয়ে করতে আছে মেয়ের মেয়ে তো মনে করেন ছোট মেয়ে ঠিক আছে মকসেদের মেয়ে ছোট হয় কি করে ছোট মানে বয়স কত জিজ্ঞেস করেছে ছোট মানে বয়স তো তার আছে এই 17 বছর 11 মাস 25 দিন বয়স 17 বছর 11 মাস 25 দিন
17 বছর 11 মাস 25 দিন বয়স 25 দিন তে আইনি সমস্যা হয়েছে তো আইনি সমস্যা না 18 বছর না পুলি বিয়ে হতে হবে ও আচ্ছা এই সামরা তা তুই আর 5 দিন ধৈর্য ধরতে পারিস নি এই না শক লাগলি সে 5 দিন মানে মেলা দিন 5 দিনের মধ্যে একজন মরে গেলি ভূত হয়ে যায় এই যে ঘটনা ঘটে গেল মেম্বার সাহেব এখন ঘটনা যে ঘটলো তাহলে এই 5 দিন তো আপনারা টিয়ার পালেন কি করি আরে রিপোর্ট পাইছে না আমাদের কানে রিপোর্ট কি জাতি কি মনে আচ্ছা তাই গিরাম পুলিশ নিয়ে ধরে আনলাম আর বাড়ি যা ছিল বাপ মা দে ভাই বোন সব দৌড় আর মোটা মানুষ দৌড়াতে পারেনি তাই বেঁধে নিয়ে যাচ্ছে আর কি তা ঠিক আসলে যে শরীর স্বাস্থ্য এই ভাত খাই তো এত মোটা হওয়ার কথা না তা কি খাইয়ে মেয়েরা মোটা হয়েছে আমি তো তাই চিন্তা করছি হ্যাঁ তোমার আব্বা কি পুলিশের চাকরি করে নাকি না আমি গরিব মানুষ তাই আর কি ও গরিব মানুষ খেটে খুইটে খাও জি তে গরিব মানুষের যদি এই অবস্থা হয় তাহলে বড় লোক হলি তো জায়গা ধরতে না আমি তো আসতে হইতো না আচ্ছা জায়গা বাদ দাও এখন কথা সিডানা কথা হইলো আপনারা কমপ্লেন পাইছেন বিয়ে হচ্ছে বাল্য বিবাহ ধরতে আইছেন এটা আইন তো আমাদের কর্তব্য কর্তব্য দণ্ডনীয় অপরাধ আমিও মেম্বার মানুষ এটা জানি কিন্তু এখন ঘটনা যেটা সেটা হইলো এই যে এই বাল্য প্রেম যে হয় বাল্য প্রেম বোঝেন এই যে দেখা যাচ্ছে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পার্কে আছে বিভিন্ন জায়গায় যে এই যে ছেলে মেয়ে স্কুলে পড়তে যেয়ে সাইকেলে একজন হেঁটে যাচ্ছে পাশে আর একজন হেঁটে যাচ্ছে এইভাবে নানান জায়গায় নানান পার্কে নানান কোন জায়গায় পার্কে রিসোর্টে ঝোপঝাড়ের পাশে ঝোপঝাড়ে ক্রসিং করার নামে ফাইভ ছেলে পেতাও ফাইভ ছেলে পেলে তারা এই যে প্রেম প্রীতি করে তো এই বাল্য প্রেমের ব্যাপারে কি কোন টাইন করা যায় স্যার মেম্বার সাহেব ওইটা তো আমাদের দেখার বিষয় না আর ওই বিষয়টা আমাদের কাছে রিপোর্টও দেয় না কেউ ওই বিষয়ে তো রিপোর্ট দেবে না এখন ঘটনাটা হলো বাল্য বিবাহ 18 বছরের নিচেই যদি বিয়ে হয় মেয়ের অনেক ঝুঁকি থাকে অসম্ভব কিছু না এটা উচিত তার 18 বছর পরে বিয়ে দেয়া কিন্তু 18 বছরের আগে এই মেয়ে যে প্রেম করে এখানে সেখানে ওখানে ওখানে ঘুরিয়ে বেড়ায় রাত কাটাই অনেকে হাত ধরে চলেও যায় চলে যায় তো চলে যায় দেখা যাচ্ছে এই বিয়ে বহির্ভূত না কি কয় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াইয়ে অনেক সময় দেখা যায় যে গর্ভধারণ করে তো এই ব্যাপারে কি কোনো ব্যবস্থা নিয়া যায় সে তার যার সে সে তার যা খুশি সে করবে ওই বিষয়ে তো আমাদের কাছে কমপ্লেন দেয় না মেম্বার সাহেব আচ্ছা এখন সে বাল্য বিবাহ করতে গেছে কমপ্লেন পাইছি ধরে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা তো ওর কি ফাঁসি হবে ফাঁসি হবে মানে কি আচ্ছা তাহলে মোটা মানুষ ফাঁসির দড়িটা একটু মোটা করে রাখতে হবে তা না হলে আবার দেখাচ্ছে ঝুড়িয়ে ও ঝুলিয়ে তে দড়ি ছিঁড়ে ওই বালতির মধ্যে পড়ে গেল এরা হতে পারে আসলে বিষয়টা ওই রকম না বিষয়টা হইলো সে বিবাহ করছে তার বয়স ঠিক আছে মেয়ের বয়স 5 দিন কম 5টা দিন দেরি করলি তো মিটে যাইতো অসুবিধে নেই ওই যাইয়ে ওখানে বের হওয়া যাবে না ভয় পাওয়ার কিছু নেই এই সে তারপরে ওখানে বিয়ে আবার হবে না কিন্তু আইনের প্রতি তো আমাকে শ্রদ্ধাশীল হতে হবে আইন যা করেছে ঠিক আছে আইন আইনের গতিতে চলবে কিন্তু এই যে বেআইনি ভাবে যে কাজগুলো করছে যেগুলোর কোনো আইনও নেই বেআইনও নেই আমাদের দেশে এই অপরাধগুলো থেকে এই মানুষের বাঁচানোর জন্য যুব সমাজের রক্ষা করার জন্য এই জাতীয় বাল্য প্রেম অন্তত বন্ধ করতে হবে স্যার বুঝেছেন এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো।